ভোট পরবর্তী বিজেপি সন্ত্রাসের বিরুদ্ধে খেজুরিতে প্রতিবাদ সভা করল রাজ্যের শাসক দল। শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি 2 নম্বর ব্লকের শ্যামপুরে বিজেপির লাগামহীন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী যথাক্রমে শিউলি সাহা ও বীরবাহা হাসদা, দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, দলের কাথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, দলের জেলা মহিলা সভানেত্রী রিজিয়া বিবি, খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মণ্ডল প্রমুখ। এদিন দলের জেলা তৃণমূল সভাপতি পীযূষ কান্তি পণ্ডা জানিয়েছেন, যদি 72 ঘণ্টার মধ্যে এখানে সন্ত্রাস বন্ধ না হয় তাহলে তৃণমূল ফাটাবে। আমি পুলিশ প্রশাসনের সামনে হুঁশিয়ারি দিয়ে বলে যাচ্ছি, আমরা আর এখানে বসে থাকতে পারব না। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন, 23-এর পঞ্চায়েত নির্বাচনের পর থেকে নিজ কসবা হলুদবাড়ি কামারদা খেজুরিতে বিজেপি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। লোকসভা নির্বাচনের পর আবারও বিজেপির হারমাত্রা খেজুরিতে সন্ত্রাস চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়ালে খেজুরিতে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিলেন উত্তম বারিক। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি। জঙ্গলমহল যেভাবে শান্ত হয়েছে খেজুরির মাটিও সেভাবেই শান্ত হবে। আজকের পর থেকে আমরা এক হয়ে লড়াই করব। আমরা খেজুরির প্রত্যেকটা মানুষের সঙ্গে রয়েছি। এটা বাংলা কিন্তু গুজরাট নয়। বিজেপি নেতারা এটা কিন্তু মনে রাখবেন বলে জানিয়েছেন বীরবাহা। রাজ্যের অন্যতম মন্ত্রী শিউলি সাহা বলেন, 24-এ লোকসভা নির্বাচনের পর বাংলার মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছেন। কাথি ও তমলুক জিতে তোমরা ভেবেছ বাংলা জয় করে নিয়েছ? আপনি খেজুরিতে সন্ত্রাস করলে কোলাঘাট পেরিয়ে হাওড়া যেতে পারবেন তো? যদি তৃণমূল মনে করবে তাহলে বিজেপি নেতা ও কর্মীরা একটা রাতও ঘুমোতে পারবেন না। কেশপুরের মাটিতে শুভেন্দু অধিকারীর পা রাখতে দেব না। আপনি যতই হাইকোর্ট করুন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, রাজ্য সরকার টাকা নেবে আর ভোট দেবে বিজেপিতে, তা হতে দেব না। আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলন জারি থাকবে বলে দাবি করলেন শিউলি সাহা। রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, 72 ঘণ্টার মধ্যে যারা মেরেছে তাদের কাস্টডি চাই। আমি পুলিশকে বলবো, যেখান থেকে পারো খুঁজে এনে অভিযুক্তদের গ্রেপ্তার করো। বিজেপি কি সাপের পাঁচ পা দেখে নিয়েছে? বাংলার মানুষ বিজেপিকে বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কারচুপি করে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে বিজেপি কয়েকটি সিট জিতেছে। বাংলায় বিজেপি আর নেই। খেজুরিতে কয়েকজনকে নিয়ে এখানে অশান্তি করছে বিজেপি। যারা আক্রান্ত হয়েছে দল তাদের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে। তৃণমূলের কাছে সুবিধা নিয়ে বিজেপির কারা সন্ত্রাস করছে লিস্ট তৈরি করে রাখুন। আমরা আর হাত গুটিয়ে বসে থাকব না। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন, আমরা কোনো প্রতিহিংসা চাই না। বিজেপি সাইনবোর্ড হয়ে গেছে, এরপরে ভিজিটিং কার্ড হয়ে যাবে, আপনারা পকেটে রাখবেন। নরেন্দ্র মোদীর সরকারকে বাঁচানোর লোক নেই। খেজুরিতে বিজেপিকে কে বাঁচাবে বলে হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ। তাপস কুমার দোলাই কাথি সাংগঠনিক জেলার সহসভাপতি, বিজেপির লোকসভা নির্বাচন সমাপ্ত হওয়ার পরেই যেসব বিধানসভা এলাকাগুলিতে তৃণমূল ভালো ফল করে লোকসভায় জিতেছে সেই সব এলাকায় গুলিতে সন্ত্রাস চালাচ্ছে। যেমন পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর লোকসভা, ঝাড়গ্রাম লোকসভা, ঘাটাল লোকসভা, ডায়মন্ড হারবার, বসিরহাট, এছাড়াও বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলিতে তৃণমূল যেগুলো দখল করেছে সেখানে বিজেপির ওপর বিভিন্নভাবে আক্রমণ এবং বিজেপির কর্মীরা ঘরছাড়া রয়েছে, তাদেরকে ঘরে ফেরানোর জন্য রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেও বাধা পেতে হচ্ছে পুলিশের কাছে। যেসব এলাকাগুলিতে লোকসভাতে বিজেপি ভালো রেজাল্ট করে জিতেছে, কোন সন্ত্রাস হচ্ছে না, বিজেপি সন্ত্রাসবাদী দল নয়, শান্তিপ্রিয় দল, অনেক অনেক রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি, কোথাও কোনো সন্ত্রাস হচ্ছে না, যেখানে তৃণমূল রয়েছে সেখানে শুধু সন্ত্রাস হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন বিজেপির পক্ষ থেকে। এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। জলে বিষ মিশিয়ে মাছ নষ্ট করছে, মা বোনেদের সম্মানহানি করছে, তাতে এখানকার এলাকার মানুষের দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এত স্কিম সেগুলো তারাও সুবিধা পাচ্ছেন, আবার এই হামলাকারীরাও সুবিধা পাচ্ছে। গণতন্ত্রে বিরোধীরা নিশ্চয়ই সুবিধা পাবেন, কিন্তু তাদের মধ্যে যারা সন্ত্রাস করছে, যারা লাগাতার গুন্ডামি করছে, শ্লীলতাহানি করছে, তারা কেন তাদের পরিবারকে এই সুযোগ সুবিধাগুলো বন্ধ করতে হবে? এটা এলাকার মানুষের দাবি। এখন আমরা বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিহিংসা পরায়ণ সরকার নয়, ফলে তাদের আবেগ, তাদের দাবিটা আমরা শুনেছি, সেটা আমরা বিজেপি কর্মীদেরকেও বলতে চাই যে মানুষের মধ্যে এরকম একটা আবেগ চলে এসছে যে যারা সরকারের সমস্ত সুবিধা পেয়েও সরকারকে সমালোচনা করা, সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় দল খারাপ, এখানে হামলা করা, তৃণমূলের কর্মীদের উপর, পরিবারের উপর হামলা করা, তাহলে তারা সুযোগ সুবিধা পাবে কেন?
এইরকম একটা আবেগ এলাকায় তৈরি হয়েছে। বিজেপি দাবি করেছে যে ডায়মন্ড হারবার, ক্যানিং, ক্যানিং সহ একাধিক জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালাচ্ছে এবং অনেকে ঘর ছাড়া রয়েছে। ওখানে বিজেপিতে একজন মাত্র ঘর ছাড়া গোটা বাংলায়, তার নাম দিলীপ ঘোষ, তাকে মেদিনীপুর থেকে ঘর ছাড়া করে দিয়েছে বিজেপিরাই। দিলীপ ঘোষই বলে দিচ্ছে কে কে বিজেপি ঘর ছাড়া করেছে। আর বাকিটা হচ্ছে প্যাকেজ টু, গোহারা হেরেছে বলে নেতারা এখন পিঠ বাঁচাচ্ছে, এ বলছে ও দায়ী, ও বলছে ও দায়ী, সেই জন্য কিছু লোককে খাইয়ে দাইয়ে কলকাতা দেখাবে বলে নিয়ে গিয়ে রেখেছে, এসি বাসে সুরে ঘোরাতে বেরিয়েছে। খেজুরি চুড়ে যেভাবে ভোটের পরে হিংসার বলি কি বলবেন? মরিয়া হয়ে বিজেপির একটা অংশ, সিপিএম এর একটা অংশকে সঙ্গে নিয়ে, বিজেপি কিছু বহিরাগতকে নিয়ে বিজেপির গুন্ডারা খেজুরিতে তাণ্ডব চালাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কর্মীদের, নেতাদের, পঞ্চায়েত যারা সদস্য, যারা অঞ্চল সভাপতি, তাদের মারধর করা হচ্ছে। মা বোনেদের সঙ্গে দুর্ব্যবহার, অশালীন ব্যবহার করা হচ্ছে। চাষ করতে মাঠে যেতে দিচ্ছে না অনেককে। বিস্তীর্ণ এলাকায় গ্রামে এই কাণ্ড কারখানা চালাচ্ছে। এর পুরো আমরা পুলিশকে বলেছি 72 ঘন্টার মধ্যে এদের প্রত্যেকের গ্রেপ্তার চাই, না হলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। বলছি বারবার ওসি, বারবার ওসি বদল করেও কিন্তু খেজুরিতে শান্তি ফিরছে না। দেখুন, প্রশাসন থেকে যা যা করার সেটা মুখ্যমন্ত্রী করছেন, কিন্তু বিজেপি এবং কিছু দুষ্কৃতি চক্র যদি ঠিক করে যে গণ্ডগোল করবে, তো তারা কিছুদিনের জন্য এই জিনিসটা করতে পারছে। এরপর যখন আমরা শান্তি দেখাচ্ছি, আমরা উদারতা দেখাচ্ছি, আমরা প্রশাসনের উপর আস্থা দেখাচ্ছি, এখন তারা যদি শান্তির বার্তা, প্রশাসনের বার্তা তারা যদি না মানে, তো তাহলে তাদের ভালো তারা বুঝবে। বিজেপির ঘরের মধ্যে আগুন জ্বলছে, নিজেদের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিজেরা ঠিক করুক। অগ্নিকাণ্ড দুর্ভাগ্যজনক, ভয়ঙ্কর ঘটনা, অতীতেও ঘটেছে, সারা ভারতে ঘটে, সারা পৃথিবীতে ঘটে। দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা। রাজ্য সরকার, দমকল মন্ত্রী, বাকিরা সবাই নিচ্ছেন। বিজেপি নেতাদের বলবো, তাদের ঘরে আগুন লেগেছে, গৃহদাহ চলছে। শুভেন্দু বনাম দিলীপ, দিলীপ বনাম সুকান্ত, সুকান্ত বনাম অমুক, সব করতে করতে শেষে কামিনী কাঞ্চনে এসে দাঁড়িয়েছে। ওগুলো আগে ঠিক করুন। বলছি রাজ্য সরকারের একটা টিম আবাসনগুলো ভিজিট করবে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা টিম আবাসনগুলো ভিজিট করবে। শুভেন্দু আমাদের লক্ষ্মীও, যেখানে যায় সেখানে বিজেপির ভোট কমে এবং তৃণমূলের ভোট বেড়ে যায়। এই যে কেশপুরের রয়েছেন শিউলি সাহা, শুভেন্দু গেছিল বলে 1 লাখের বেশি ভোটে জিতেছে। তো শুভেন্দুকে উনি যাবেন, তিনি তার দলের তরফ থেকে উনি যাই করুন, উনি যেটাই করুন, ওনার উচিত আবাসন টাবাসনে না গিয়ে আগে দিলীপ ঘোষের বাড়িতে যাওয়া, আগে দিলীপ ঘোষের বাড়ি গিয়ে দিলীপ ঘোষের যে অভিমান আছে সেইটা সামলান। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে যুব তৃণমূলের সভাপতি তিনি আগে পদত্যাগ করেছে, ওটা নিয়ে কোনো মন্তব্য নেই। বলছি রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে কিন্তু বাধা নয় পুলিশের দাবি কলকাতা হাইকোর্টে, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে বাধা নয় পুলিশ। আরে ওই জায়গাটা একটা প্রশাসনিক ব্যবস্থা ছিল, 144 সবাই যদি একসঙ্গে সেটা ভেঙে ঢুকতে চায়, বাকি কোর্ট যা বলবে কোর্টের ব্যাপার। এখানে একটা স্বাভাবিক যে প্রশাসন নিয়মকানুন আছে সেগুলো তো মানতে হবে। আর রাজ্যপাল তো বুকে ব্যাচ লাগিয়ে রাখেন, পদ্মফুল ব্যাচ লাগিয়ে রাখেন, তিনি তো ওদেরই লোক। না না, এটা তৃণমূল প্রতিহিংসাপরায়ণ নয় যেটা শিউলি সাহা বললেন, কিন্তু এলাকার মানুষের একটা আবেগ চলে আসছে, তো সেই অন্যদিকে খেজুরির বিজেপি নেতা কি বলতে চেয়েছেন শোনাব। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পরে খেজুরি বিধানসভাতে তৃণমূল কংগ্রেস নতুন করে আবার নাটক শুরু করেছে। আমরা দেখলাম আজকে যে খেজুরি বিধানসভাতে বহিরাগত কিছু তৃণমূল কংগ্রেসের নেতা, যারা পুতলা পুতলি নিয়ে ঠিক ভোটের আগে চলে গেছিল, আবার ঠিক ভোটের পরে তারা খেজুরিতে ঢুকেছে। চোর কুণাল ঘোষ থেকে শুরু করে যিনি লোকসভার প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন উত্তম বারিক, এক গুচ্ছ নেতা এসে বলছে যে খেজুরিতে নাকি লাগামহীন সন্ত্রাস বিজেপি করছে। কিন্তু আমরা প্রশ্ন করতে চাই তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতা যে কোথায় সন্ত্রাস, কে সন্ত্রাস করছে? সন্ত্রাস যদি দেখতে হয় যান, আজকে ভারতীয় জনতা পার্টি যেখানটায় হেরেছে
যেখানটায় আপনাদের এমপিরা জিতেছে, চব্বিশ পরগনা জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, বর্ধমান, আসানসোল, এই সমস্ত জায়গাতে যান, ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কার্যকর্তা আজকে ঘর ছাড়া হচ্ছে। সন্ত্রাস কাকে বলে আপনারাই তো করে দেখিয়ে দিয়েছেন অন্যান্য জায়গাতে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে খেজুরি বিধানসভা শান্তিপ্রিয় এলাকা, এখানে তৃণমূল কংগ্রেসের মাথা খারাপ হয়ে গেছে। প্রায় একুশ হাজার ভোট আজকে লোকসভার প্রার্থী মাননীয় সোমেন্দু অধিকারীকে আমরা লিড করেছি। এই দেখে আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদের আজকে মাথা খারাপ হয়ে গেছে, তারা পাগলের প্রলাপ বকছে। খেজুরি বিধানসভায় আজকে দু নম্বর ব্লকে যেভাবে আজকে আমাদের বিরোধী দলনেতাকে আক্রমণ করা হয়েছে, যেভাবে আমাদের মাননীয় সাংসদ সোমেন্দুবাবুকে আক্রমণ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ করছি। খেজুরি শান্তিপ্রিয় এলাকা, পূর্ব মেদিনীপুর শান্তিপ্রিয় এলাকা, এখানে কোনো সন্ত্রাস নেই। আমরা অভিযোগ করছি স্পষ্টভাবে এই তৃণমূলের বহিরাগত নেতা, যিনি ভোটের আগে এসেছিলেন, ভোটের আগে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, খেজুরিতে অশান্তি করেছিলেন, আবার ভোটের পর ইনি খেজুরিতে ঢুকে আজকে উনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, এখানে গণ্ডগোল করার চেষ্টা করছে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। আমরা স্পষ্ট অভিযোগ করছি, খেজুরি শান্তিপ্রিয় এলাকা, খেজুরিতে কোনো সমস্যা নেই। খেজুরিতে যারা তৃণমূল কংগ্রেস করত তারা শান্তিভাবে আছে, আগামী দিনে তারা শান্তিভাবে থাকবে, এইটুকু আমরা স্পষ্ট বক্তব্য। আমাদের এখানে কোনোরূপ কোনো সমস্যা নেই। তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে তাদের পায়ের তলার মাটি নষ্ট হয়ে গেছে, পায়ের তলার মাটি সরে গেছে খেজুরিতে, এখানেতে তৃণমূল কংগ্রেস বলে খেজুরিতে কেউ নেই, সব শূন্য হয়ে গেছে। কারণ লোকসভা ভোটে সব থেকে সাতটি বিধানসভার মধ্যে খেজুরি বিধানসভা হাইস্ট লিড আমরা করেছি, মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্ত আশীর্বাদ করেছে। এটা দেখে যিনি তৃণমূল কংগ্রেসের এখানে ক্যান্ডিডেট ছিলেন, যিনি গোহারা হেরেছেন, মাননীয় উত্তমবাবু, আজকে নতুন করে খেজুরিতে ঢুকে সেই সন্ত্রাস করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব সতর্ক আছি, আমরা সজাগ আছি, আমরা যে কোনো মুহূর্তে এখানে অশান্তি করলে তার পাল্টা কিভাবে দিতে হয় সেটা আমাদের জানা আছে। তবে ভোট পরবর্তী সন্ত্রাস সর্বোচ্চ বন্ধ হোক, এমনটাই দাবি এলাকার মানুষের। পূর্ব মেদিনীপুরের খেজুরিঘুড়ে রথীন সিংহ রায়, রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।